স্বাগত আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। সবল বাংলা প্রকল্পের একটি বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজের অনশনরত ছাত্রদের আন্দোলন নবম দিনে পড়ল। পাশ ফেল ফেরত আনার দাবিতে রাজভবনের বাইরে এসএসসিএ কর্মীরা বিক্ষোভ সমাবেশে সামিল হলেন। মিষ্টি হাব নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। বাঁকুড়া জেলার ইন্দাসের আকুই পশ্চিমপাড়া আইসিটিএস কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠল। বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে এই জেলায় মোহাম্মদ বাজারে মৃত তৃণমূল কর্মী রামকৃষ্ণ গড়ায়ের বাড়িতে গিয়ে দেখা করলেন জেলা পরিষদের সভাধিপতি। আসছি বিস্তারিত খবরে। মিশন নির্মল বাংলা প্রকল্পের একটি বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। সভাটি অনুষ্ঠিত হয় পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে। এই পর্যালোচনা সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই প্রকল্পের 100% কাজ শেষ করতে হবে। বৃহস্পতিবার পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে জেলা প্রশাসনের উদ্যোগে মিশন নির্মল বাংলা প্রকল্পে একটি বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভায় মহকুমা শাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিক ও 170টি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। আগামী ডিসেম্বর মাসের মধ্যে অসম্পূর্ণ কাজ শেষ করার শপথ নেওয়া হয়। এদিন উপস্থিত বক্তারা জানান, মানসিক প্রস্তুতি নিয়ে ফিরে যেতে হবে যে নির্মল বাংলা প্রকল্পটির অসমাপ্ত কাজ সমাপ্ত করে ফেলতে হবে। শিশুকে খাওয়ানোর আগে পরিষ্কার করার পরে স্বাস্থ্যসম্মত ভাবে সংগ্রহ আমাদের আজ থেকে এই দায়িত্ব পালনে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্মল বাংলা এই কর্মসূচি এবছরের ডিসেম্বর মাসেই আমাদেরকে এটা কিন্তু 100% নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আজকের দিনটা এইটাই আমাদের শপথ নেওয়ার দিন। অর্থাৎ এই যে শপথ বাক্য আমরা পাঠ করলাম, এই শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে আমাদেরকে কিন্তু সেইভাবেই নিজেকে মানসিকভাবে তৈরি হতে হবে। সারা রাজ্যের মধ্যে শেষের সারিতে রয়েছে জঙ্গলমহলের পুরুলিয়া জেলার নাম। তাই নির্মল বাংলা প্রকল্পের 100% কাজ রূপায়ণের লক্ষ্যে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই সময়সীমা বেঁধে দিলেন জেলা প্রশাসন। এদিনে সবাই উপস্থিত ছিলেন পশ্চিম অঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলা শাসক অলোকেশ প্রসাদ রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। পরবর্তী খবরে, বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজের অনশনরত ছাত্রদের আন্দোলন নবম দিনে পড়ল। এদিন অনশনরত ছাত্রদের সাথে দেখা করতে আসেন সুজন চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। কলেজের হোস্টেলের দাবিতে কলকাতা মেডিকেল কলেজের ছাত্রদের অনশন অব্যাহত। নতুন করে অনশনে যোগ দিলেন 11 জন পড়ুয়া। বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজের অনশনরত ছাত্রদের আন্দোলন নবম দিনে পড়ল। বুধবার রাতে এমার্জেন্সি কলেজ কাউন্সিলের বৈঠক ডাকে কর্তৃপক্ষ, কিন্তু ওই বৈঠকেও কোনো সমাধান সূত্র বের হয়নি। এর ফলে জটিলতা আরও বেড়ে যায়। কলেজ কর্তৃপক্ষ তাদের দাবি মানছে না বলে ছাত্রদের অভিযোগ। মঙ্গলবারই অনশনরত ছাত্রদের পাশে দাঁড়ায় চিকিৎসকদের তিনটি সংগঠন। বৃহস্পতিবার অনশনরত ছাত্রদের সঙ্গে দেখা করতে এলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এদিন তারা অনশনরত ছাত্রদের সাথে কথা বলেন। প্রত্যেকটি হোস্টেল বিল্ডিং এ হোস্টেল অ্যাকোমোডেশন দিতে হবে, এর মধ্যে কি অপরাধ আছে, এর মধ্যে কোনটা ভুল? উক্ত নিউজ বয়েজ হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট কোন তৃণমূলের এমবিবিএস পাস করা ছাত্র নেতাকে, মানে সত্য পাস করা ছাত্র থেকে করা যাবে না। অন্যান্য হোস্টেলের মতো এমসিআই রেগুলেশন অনুযায়ী কোন অ্যাসোসিয়েট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হেড অফ দি ডিপার্টমেন্টকে হোস্টেলের সুপারের পদ দিতে হবে। কি অপরাধ এটা? এলামের মতো অপরাধ তার কোথায়? কি চাইছে কর্তৃপক্ষ? ছাত্র ছাত্রীদের শান্তিপূর্ণ অবস্থানে কলেজ ক্যাম্পাসে পুলিশ ঢুকিয়ে মার খাওয়ানো প্রিন্সিপালকে অবিলম্বে জবাবদিহি করতে হবে এবং পদত্যাগ করতে হবে। কি অপরাধ আছে? অবিলম্বে কলেজ কাউন্সিলিং এর মিটিং ডেকে, কাউন্সিলের মিটিং ডেকে ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতে সমস্ত দাবি দাওয়া নিয়ে সুস্থ আলোচনা করতে হবে। আমি বলবো ডায়ালগ অ্যান্ড ডায়ালগ অ্যান্ড ডায়ালগ।
আলোচনা 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 সেটাই সমাধানের পথ। কোয়েশ্চন আক্রমণ অত্যাচার এটা কোনদিন পথ হতে পারে না। যাদবপুর দেখিয়ে দিয়েছে, যাদবপুর দেখিয়ে দিয়েছে যে ছাত্র ঐক্যবদ্ধ থাকলে তারা পারে। এবং ন্যায়সঙ্গত দাবি যুক্তিসঙ্গত ভাবে গৃহীত হয়। প্রেসিডেন্সি তাই দেখিয়েছে, এটা ভর্তি করবো কিন্তু আমি রেজাল্টটা বার করবো না, মানে প্রেসিডেন্সি দেখিয়েছে। এক্ষেত্রে একই রকম ভাবে আমরা ছাত্রদের কাছে এই বার্তা দিতে চাই, দেওয়ার জন্য এসেছি বামপন্থী বিধায়কদের পক্ষ থেকে। এই ন্যায়সঙ্গত দাবির প্রতি আমাদের সমর্থন আছে, আমরা তাদের প্রতি সংহতি জানাবার জন্য এসেছি। তার সঙ্গে এরা নিশ্চয়ই আমাদের সন্তান সম, আমরা তাদের বলেছি তোমরা যথেষ্ট বড় হয়েছ, যথেষ্ট বোঝো, মেডিকেলের ছাত্র তোমরা কম বোঝো এটা আমরা মনে করি না, বোঝো, কিন্তু নিজেদের শরীরের দিকটাও খেয়ালের মধ্যে রেখো। আমরা অভিভাবক সম প্রায় বয়সের বিবেচনায় সন্তান সম, ফলে ছাত্রদের প্রতি এই দরদি মনটা আমাদের সবার থাকা উচিত। দুর্ভাগ্যক্রমে স্বাস্থ্য দপ্তরের বা স্বাস্থ্য অধিকর্তার বা কলেজ প্রিন্সিপালের তাদের এই সংবেদনশীল মনটা নেই, ওরা অনশনে বসে আছে আর তারা গোপ্রাসে ঘুরে বেড়াচ্ছে নিজেদের মতো। অবশ্যই অবশ্যই হাউসে আমরা বলবো এটা বাদ দিয়ে আপনি আলোচনা শুরু করতে পারেন না, এটা বাদ দিয়ে আলোচনা শুরু করা যায় না, আমরা সেই কথাটাই বলবো। এবং সমগ্র যারা আছেন বিধায়ক তাদের সবাইকে দল মতের বাইরে গিয়েও আমাদের এখানে ভূমিকা পালন করা উচিত। আমি ছাত্রদের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা যেখানে এসেছি। কলকাতা থেকে সপ্তর্ষি সিংহ রিপোর্ট, আনন্দ বার্তা। পাশফেল ফেরত আনার দাবিতে রাজভবনের বাইরে এসইউসিআই কর্মীরা বিক্ষোভ সমাবেশে সামিল হন। পুলিশ আইন অমান্য করার অপরাধে 200 জন এসইউসিআই সমর্থককে আটক করেছে। বৃহস্পতিবার কলকাতার রাজভবনের গেটের সামনে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। এদিন রাজভবনের বাইরে এসইউসিআই কর্মী সমর্থকরা বিক্ষোভে সামিল হন। পাশফেল প্রথা ফেরত আনার দাবিতেই এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একটা সময় বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়ে, পুলিশ তাদের বাধা দিতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে। উল্লেখ্য, ইতিমধ্যে পাশফেল প্রথা ফিরে আসার বিল সংসদে পাশ হয়েছে। বিলে উল্লেখ করা আছে রাজ্য সরকারগুলি এ ব্যাপারে নিজস্ব সিদ্ধান্ত নিতে পারবে। এসইউসিআই দাবি আগের মতো প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশফেল প্রথা চালু করতে হবে। এদিন পরে তারা আইন অমান্য করে পুলিশ 200 জন এসইউসিআই কর্মী সমর্থককে আটক করেছে। কলকাতা থেকে সপ্তর্ষি সিংহ রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। মিষ্টি হাব নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিনের এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার জেলা শাসকের সভাগৃহে। মিষ্টি হাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। মিষ্টি হাব নিয়ে একটি প্রশাসনিক স্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিনের সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জেলা শাসকের সভাগৃহে। প্রশাসনিক আধিকারিক সহ মিষ্টি হাবের সদস্যরা মিলিতভাবে আলোচনা চালান। মিষ্টি হাবের তুতি বিচ্যুতি সহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই আলোচনা চালানো হয়। জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট যে মিষ্টি হাব, সেটা হয়ে গেল বর্ধমানে তৈরি প্রায় 2 বছর। কিন্তু যে গতিতে আমরা সাফল্যের মুখ দেখতে পেয়েছিলাম যে একটা মানুষের প্রপার্টি হবে, মানুষ খুব ভালোবাসবে, বেশি সংখ্যায় ক্রেতা ওখানে বিক্রি করবে, সেটা ঠিক হয়ে উঠছে না। এবং সেটা না হয়ে ওঠার পেছনে অনেকগুলো কারণ আছে। আমরা ওটাকে আরও রিভাইভ করার চেষ্টা করছি। ফার্স্ট ফ্লোর যেটা কনস্ট্রাক্ট হবে সেটা একটু অন্যরকম প্যাটার্নে, অর্থাৎ শুধু মিষ্টি না, তার সঙ্গে অন্যরকম জিনিস যেগুলো মানুষ ভালোবাসেন বা আমাদের ট্র্যাডিশনাল বাসের টার্মিনাসে যে ধরনের স্টল দেখা যায় সেগুলো করায়। আর এই মুহূর্তে আমাদের একটা বার্নিং ইস্যু আছে যে মিষ্টি হাবে লোকজন আসুক না আসুক, আশানুরূপ বিক্রি হোক বা না হোক, ইলেকট্রিসিটি কিন্তু কনজিউম হচ্ছে, অনেক টাকা পেমেন্ট বাকি আছে। ইলেকট্রিসিটি দপ্তরও খুব উদ্বিগ্ন, আমরাও উদ্বিগ্ন। তো ওইটার পেমেন্টটা কীভাবে করা যায় সেটা একটা শেয়ারিং নিয়ে আজকে আলোচনা হলো। মুখ্যত ওইটা আলোচনা, 15 জন যারা যাদের স্টল অ্যালট করা আছে তারা মোটামুটি 52,000 টাকার মতো ওইটা নিজে তারা পে করে দেবেন। ওদের কিছু ইনফ্রাস্ট্রাকচারাল দাবি আছে, কিছু লেজিটিমেট জায়গা ওনাদের আছে যেটা একটা অন্য প্রতিষ্ঠানের দখলে আছে, সেটা আমরা মুক্ত করে ওখানে দেবো, যাতে ওখানে গাড়ির পার্কিংয়ের জায়গাটা বেশি হয়। পিছন দিকে যদি একটা পার্কিং এবং তার কোনো অ্যাক্সেস হয়ে বানিয়ে দেবে আরেকটু ভালো মতো এটা করে দেওয়া যায়।
আগামী দিনে সিক্স লেনিং হচ্ছে, সেটাও একটা উদ্যোগের বিষয় আমাদের কাছে, যে স্পেস অ্যাভেলেবল আছে, অনেক হয়তো কাট হয়ে যাবে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। আমরা বলেছি যে বিডিএ থেকে আমরা হাইমাস্টারটা করে দেবো, ওনারা রাজি হয়েছেন যে এনার্জি কনজামশনটা ওনারা দিয়ে দিতে রাজি হয়েছেন। এইসব বিষয়গুলো রিজলভ করা হলো, আর আগামী দিনে যেটা চাইছি যে ওটা ওনাদেরই প্রপার্টি হোক, একটা সোসাইটি তৈরি হোক, সেই সোসাইটির তরফ থেকে ওনারা দেখভাল করুন। বাসগুলো মিষ্টি হাট টু নবাবহাট নাম দিয়ে চলে, তারাও মিষ্টি হাট পর্যন্ত যায় না, এখনও সেগুলো খুঁজে তখন যেতে বাধ্য করে ওনারা, যাতে করে সরকারের উপর ডিপেন্ডেন্সটা ওনাদের কমে আর ওনাদের ভালো ওনারা নিজেরা বুঝুন। দেখা যাক আগামী দিনে, আমরা খুব চেষ্টায় আছি এটাকে সত্যি করে মিষ্টি হাট হিসেবে করে তোলা। আর এই নিয়ে যে সম্প্রসারণ হচ্ছে বা যে কাজগুলো, তাতে কি মিষ্টি হাটে কোনো ক্ষয়ক্ষতি কিছু হবে বা এলাকা মিষ্টি হাট অনেকটা এসে যাবে? সামনে যেটুকু জায়গা ওনারা পার্কিংয়ের জন্য ব্যবহার করতে পারছেন এখন হতে, সেটা একটু হয়তো সংকুচিত হয়ে যাবে আমরা পিছনের দিকে দেখছি। মিষ্টি হাটের সদস্যদের গলায় বিষণ্ণতার সুর ফুটে উঠল। পরিকল্পনা ত্রুটি থাকার কারণেই প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে মিষ্টি হাটকে বলে মন্তব্য করেছেন মিষ্টি হাটের সদস্য। মূলত আলোচনা আমাদের ইলেকট্রিসিটি ছিল, একটা কিছু পেন্ডিং ডিউ আছে, ডিউর আছে, ওটা যেহেতু কোনো এসবি হয়নি, কেউ গিয়ে দায়িত্ব নেবে, কমন যে ফ্যাসিলিটিগুলো আছে ওই যে ইলেকট্রিসিটি করছে সেই পেমেন্টটা কী করবে, যাই হোক ওটা একটা ডিসিশনে এসছি আমরা, ওটা আমরা কোনোটা দোকানদারে ভাগ করে যেটা আসছে সেটা দেবে, সেরকম একটা কমিটমেন্ট হলো আছে। আর আমরা মিষ্টি হাটের পুনর্ভাবে চালু করার জন্য, জোর কদমে চালু করার জন্য আমাদের যা সাজেশন ছিল গভর্নমেন্টকে দিলাম, প্রশাসনকে দিলাম, প্রশাসন আমাদেরকে বলেছে দেখছি আমরা এর ব্যাপারে আর একটা মিটিং চাইছি, একটা ব্লু প্রিন্ট করা কীভাবে মিষ্টি হাটটাকে পুরো জোর কদমে চালানো যায়। আমাদেরও দীর্ঘ সময় দিয়েছি, আমাদের ইনভেস্টমেন্ট করেছি এখানে, এখন পর্যন্ত আমরা কিছু পাচ্ছি না, তার জন্য আমাদের এখনও ইচ্ছা আছে যে ওটাকে জোর কদমে চালায়, তাতে চালু হয়ে যাক, আমাদের স্বপ্ন পুরো, মুখ্যমন্ত্রীর স্বপ্নটা পুরো। কী কারণে এখনও পর্যন্ত ঠিক চালু করা গেল না? বিভিন্ন কারণ আছে, ধরুন মেন ওইখানে লোক যাতায়াত নেই, তো নতুন আমরা প্রোগ্রাম ওইখানে করতে পারিনি, প্রচার হয়েছিল কিন্তু ওইখানে ধরুন মেন হচ্ছে হাইওয়ের ওপরে পার্কিং আমাদের ঠিক জায়গা দিতে পারিনি, তো বাস স্টপ যদি দাঁড়ায় দাঁড়ায় বিএনপি স্টেশন আমাদের কথা হয়েছিল কিন্তু বাস আমরা দাঁড় করাতে পারিনি, ওরা যে রিকোয়ারমেন্টগুলো করেছিলো কিছু গভর্নমেন্ট করতো কিছু আমরা চেষ্টা করেছিলাম, কোনো লিখিত নেই আমাদের কাছে, তো হয়ে ওঠেনি, তো ভবিষ্যতে আশা করছি যদি এখানে বাস স্টপ দাঁড়ায় আমরা ভালো করে চালু করতে পারি। সেক্ষেত্রে তো হতেই পারে ত্রুটি, আমরা তো সব আমাদেরকে জিজ্ঞেস, আমাদের মনে হয়েছিলো ভালো চলবে, রাস্তার উপরে আছে ত্রুটি, কার বলবো ত্রুটি, সবাইকারই ত্রুটি আছে, আমাদেরও ত্রুটি আছে, আমরাও ঠিক মতন ব্যবসা এতদিন ব্যবসা করে ঠিক জায়গাটাকে চুজ করতে পারি, ত্রুটি হতেও পারে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়া জেলার ইন্দাসের আকুই পশ্চিমপাড়া আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠল। বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে ওই কেন্দ্রে উপস্থিত হন স্বয়ং সমষ্টি উন্নয়ন আধিকারিক। আইসিডিএস কেন্দ্রে শিশু শিক্ষার্থী ও গর্ভবতী মায়েদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, প্লাস্টিক পুড়িয়ে সেই রান্না করা হচ্ছে, দীর্ঘদিন ধরে এমনই অভিযোগ করেছিলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে বাঁকুড়া জেলার ইন্দাসে আকুই পশ্চিমপাড়ায় আইসিডিএস কেন্দ্র পরিদর্শন করতে এলেন ব্লক প্রশাসন আধিকারিক। এদিন সরজমিনে তদন্তের পাশাপাশি কথা বলেন অভিযোগকারী শিশু শিক্ষার্থীর মা ও অভিযুক্ত সহায়িকার সঙ্গে। এদিন ইন্দাসের জয়েন্ট বিডিও অমল চক্রবর্তী সমস্ত কিছু খতিয়ে দেখে দায়িত্বপ্রাপ্ত সহায়িকাকে তার কাজে আরও সচেতন হওয়ার নির্দেশ দেন। বিষয়টি সহায়িকাকে বলা হলেও তিনি মানতে রাজি হননি। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলাম বিউটির পর
বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশেই এই জেলায় মোহাম্মদ বাজারে মৃত তৃণমূল কর্মী রামকৃষ্ণ গড়াইয়ের বাড়িতে গিয়ে দেখা করলেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী। এদিন তিনি মৃতের পরিবারের হাতে ৫০,০০০ টাকা তুলে দেন। বীরভূম জেলার মোহাম্মদ বাজারে মৃত তৃণমূল কর্মী রামকৃষ্ণ গড়াইয়ের বাড়ি গিয়ে দেখা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে মৃতের পরিবারের হাতে ৫০,০০০ টাকা তুলে দেন তিনি। এছাড়াও প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ারও আশ্বাস দেন। বৃহস্পতিবার বিকালে জেলা পরিষদের সভাধিপতি আপ্তসহায়ক দীপক রায়, মোহাম্মদ বাজার থানার আধিকারিক মাধব মণ্ডল, তৃণমূলের ব্লক সভাপতি তাপস সিনহাকে নিয়ে সভাধিপতি মৃতের বাড়িতে যান। কথা বলেন রামকৃষ্ণ গড়াইয়ের স্ত্রী, ছেলে এবং বৃদ্ধা মায়ের সাথে। এদিন সভাধিপতি জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঘটনাটি পরিকল্পনা মাফিক বিরোধী রাজনৈতিক দলের দুষ্কৃতীরা ঘটনাটি ঘটিয়েছে। তিনি আরো জানান, পুলিশকে বলা হয়েছে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে। অনুব্রত বাবু আমাদের দলের পক্ষ থেকে পাঠিয়েছে। আমি এখানে এসেছিলাম আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এখানে এসে যে পরিবারের মানুষ রামকৃষ্ণ মণ্ডল খুন হয়েছে, সে আমাদের দলের ভালো কর্মী ছিল এবং দীর্ঘদিন ধরে সে আমাদের দলের বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল। সে যে কোনো কারণেই হোক, আমাদের ধারণা যেহেতু তৃণমূল কংগ্রেসে সে খুব ভালো একনিষ্ঠ কর্মী ছিল, দলীয় কার্যালয়ে আমাদের মোহাম্মদ বাজারে সবসময় থাকত, এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তাকে টার্গেট করা হয়েছিল মারা এবং তাকে মেরে মাছ গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে। তিন দিন পরে তার লাশ পাওয়া গেছে। আমরা এখনো মনে করছি যে তাকে খুন করা হয়েছে। সুতরাং একজন দলীয় কর্মী মারা গেলে বা খুন হলে আমাদের দলের কিছু দায়িত্ব কর্তব্য থাকে। আমি এসেছি জেলার একজন দায়িত্বশীল মানুষ হিসেবে, আমাদের দলীয় তহবিল থেকে তার পরিবারকে এখন আপাতত একটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং এটুকু বলতে পারি আমাদের দলের কর্মীরা যেখানেই বিরোধীদের হাতে তারা শহীদ হয়েছে তাদের কথা সবসময় দল মনে রাখে এবং আমরা মনে করি যে আমাদের এই কর্তব্য আমরা পালন করি। পুলিশকে বলা হয়েছে একদম ভালোভাবে তদন্ত করে যারা দোষী সেই ব্যক্তিদের গ্রেপ্তার করা এবং তাদের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা না হয়। বাকিটা আমরা দেখছি পরে, দোষী যে আছে নিশ্চয়ই ধরা পড়বে। পুলিশকে যা বলাটা আমরা বলেছি, পুলিশ তার ক্ষেত্রে নিশ্চয়ই ভয় করে ফেলছে। আপনার ছেলেকে আমরা ফিরিয়ে দিতে পারবো। বীরভূম থেকে মোহাম্মদ আজারউদ্দিনের রিপোর্ট, আনন্দ বার্তা।
বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে লেফট ব্যাংক উচ্চ বিদ্যালয়ে বনু মহোৎসব পালিত হল। এদিন এই অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি, আসানসোল দক্ষিণের বিধায়ক, বারাবনির বিধায়ক ও বনু দপ্তরের আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে ডিভিসি লেফট ব্যাংক উচ্চ বিদ্যালয়ে বন মহোৎসব পালিত হল। মানুষের নিঃশ্বাস এই মহতি উৎসবে জাগ্রত করতে গিয়ে আবশ্যকতা হ্যাঁ जताने के लिए ये माननीय मुख्यमंत्री की प्रेरणा से विशेष आयोजन किया गया है। स्टेट में आप सबको पता है, इसमें कोई नई बात नहीं है कि सृष्टि का जो प्राण है उसका मूल वृक्ष होता है, क्योंकि इसी से ऑक्सीजन मिलता है और ऑक्सीजन ही प्राण का मूल होता है। राज्य मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কিছু চারা গাছ রোপণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, বন দপ্তরের আধিকারিক কল্যাণ দাস, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন কমিশনার জানান, অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই গাছ লাগানো। গাছ মানে পরিবেশের একটি অঙ্গ, তারই অঙ্গ হিসেবে জনগণকে বার্তা দিতে এই রূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেখুন, বনমহোৎসব বলতে আমরা মেন আমাদের তারিখটা আছে 14 তারিখ, 14 সারা রাজ্য জুড়ে বনমহোৎসব হয়। কিন্তু যেহেতু আমাদের সার্কেলের এবারে বীরভূমে হয়েছে রাজ্যের প্রোগ্রাম, সেই জন্য আমরা এটাকে ছড়িয়ে দিয়েছি অন্য দিনগুলোতে। 7 দিন ধরে কিন্তু প্রোগ্রামটা চলতে থাকে। বনমহোৎসবের সময় আমরা গাছ লাগাই, গাছ বিলি করা হয় এবং অন্যান্য যে ফরেস্টের যে নন টিম্বার ফরেস্ট প্রডিউস যেমন মধু, সিট্রোনিলা অয়েল, এগুলিকে একটা নির্ধারিত মূল্যে আমরা মানে ছাড় দিয়ে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, বিক্রয় করা হয়। এছাড়াও যেটা হচ্ছে যে প্রচারের মাধ্যমে মানুষের বিভিন্ন মানুষের কাছে পৌঁছানো, যেটা আমরা যাই যে কেন গাছটা লাগানোর দরকার আছে এই সময়টা, এই প্রচারটাই হচ্ছে গাছগুলির সঙ্গে প্রচারটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। হাঁটার ব্যাপারে কতগুলো আইন আছে আমাদের নন মানে যেটা আমরা বলি যে নন ফরেস্ট এরিয়ায় একটা আমাদের আইন আছে, সেইখানে যে গাছ আছে বা যেটা আপনি বললেন ডেভেলপমেন্টের জন্য কোনো কিছু মাল্টি স্টোরি বিল্ডিং হচ্ছে বা কিছু হচ্ছে, তার একটা নির্ধারিত এলাকাকে তাকে গাছ লাগাতে হবে, এটা আমাদের মনিটর করতে হবে। সেটা আমাদের মনিটরিং সিস্টেম আছে যে তার থেকে আমরা টাকা একটা সিকিউরিটি মানি নিয়ে রাখা হচ্ছে। তার এলাকার মধ্যে 20% এরিয়াতে তাকে বৃক্ষ রোপণ করতে হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজের অনশনরত ছাত্রদের আন্দোলন নবম দিনে পড়ল। পাশ ফেল ফেরত আনার দাবিতে রাজভবনের বাইরে এসএসসিএ কর্মীরা বিক্ষোভ সমাবেশে সামিল হলেন। মিষ্টি হাব নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বাঁকুড়া জেলার ইন্দাসের আকুই পশ্চিমপাড়া আইসিটিএস কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠল। বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশেই এই জেলায় মোহাম্মদ বাজারে মৃত তৃণমূল কর্মী রামকৃষ্ণ গড়ায়ের বাড়িতে গিয়ে দেখা করলেন জেলা পরিষদের সভাধিপতি। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।